নামছে। এখন আমরাও তো দিনমজুর গরিব মানুষ, সাধারণ মানুষ যারা আছি, আমরা অনেকটাই হয়রানো ভুক্ত এবং কি পরিস্থিতির শিকার। তাদের যে একটা দাবি দাওয়া আছে, এখন এটা যদি গভর্নমেন্ট মাইনে না নেয়, তারা যদি এইভাবে যদি আন্দোলন চালিয়ে যায়, এই যে আমরা সাধারণ মানুষ, রিক্সা চালক যারা আছি, যারা সাধারণ নিম্ন মানুষ আছে, যারা যে সাধারণত মানুষ চলাফেরা করতেছে রাস্তার মাঝখান দিয়ে, অনেকেরই রাস্তা, যে কোনো রাস্তায় যে সকল রাস্তা যদি বন্ধ করে যদি মানুষকে এরকম ভোগান্তিক দেওয়া হয়, তাহলে আমরা যে সাধারণ মানুষ আমাদের কী করা উচিত বলেন? আমাদের অন্যায়টা কোথায় বলেন? আমরা কি কর্ম করে খাবো না? আমাদের কর্মের কি কোনো ইয়ে নাই? আমাদের পেট নাই? আমাদের যদি এইভাবে যদি প্রতিহত করা হয়, তাহলে আমরা কোথায় যাবো, কী করবো বলেন? আপনারাই বলেন, আপনাদের কাছে বিবেক, আপনারা বিবেকের কাছে আশ্রয় নিয়ে এটা বিচার করা দেন। এই যে ছাত্ররা সাধারণত আন্দোলন করতেছে, তাদের তো কিছু দাবি দেওয়া আছে, অযথ তো তারা এই রোডে নামে নাই, তাদের কথা যে যুক্তিগতই আছে। তারা যে বলতেছে যে আমরা যে একটা আন্দোলন, আমরা যে একটা আশ্রয় চাইছি, আমাদের যে একটা দাবি দেওয়া আছে, অবশ্যই গভর্নমেন্ট এটা পালন করা উচিত, কারণ সে সরকার, তার হাতে সব কিছুই আছে, তো সে জানে না এমন কোনো জিনিস তার হাতে নাই, অলরেডি সব তার জানা আছে। তাহলে এই যে ছাত্ররা একটা আন্দোলন, তাদের এই দাবি দেওয়ার জন্য আজকে সাধারণ মানুষের সহ অনেক মাদার মানুষ যারা আছে দেখতেছেন, হয়তো আমার মতো নিষ্কার চালক সহ অনেকটাই মানুষ আছে, এমন কোনো সিটি নাই, ঢাকা সিটি অল সারা সিটিতেই এই রাস্তাগুলো বন্ধ করে দেওয়া আছে। তাহলে এই যে আমরা যে পেটের যায় রাস্তায় গাড়ি নিয়ে বেরোছি, আমরা যদি এই যে এটা হ্যাপনিছি দেখেন, এই যে দেখতেছেন আমি যাত্রী নিয়েছি, একজন যাবো দূরে, খুব একটা আমার প্রথম ভাড়া, আমি যাবো খুব দূরে, যাইতেছিলাম গুলিস্তান, কিন্তু এখন দেখতেছি আমার রাস্তাটা বন্ধ হয়ে গেছে, আমার প্রথম যে খ্যাপটা, আমি সেই খ্যাপটাই মারতে পারতেছি, তাহলে আমি কী করবো? রাস্তাঘাট সব রাস্তা যদি বন্ধ করে যায়, তাহলে আমার মতন একটু সাধারণ মানুষ, আমার কত বাদই দিলাম, এই তো সাধারণ মানুষ, কত ভালো ভালো মানুষের এই যে ভোগান্তি, তাহলে এটা চাই যে সম্মানীয়ভাবে একটা সমাধানে এসে আমাদের মুক্তি দেওয়া হোক, বাস, আমার আর কিছু বলার নেই, ধন্যবাদ। গ্রামের বাড়ি বাঙ্গাতে, এখন তো যাইতে পারছি না, এখন কী করণ কী যাওয়া? এখন মনে করেন আমার মা অসুস্থ, সকালে যাইতে চাইছিলাম এই আন্দোলন দিয়ে, মনে করলাম যে বিকেলে যাবো, তা তো এও একই অবস্থা, এখন আমার কী করা যাবে? এখন গাড়ি কোয়াটাই পাবো আমি, এটা তো আমি জানি না, তাহলে এখানেই থাকা লাগে, এখন তো বসা, তাছাড়া উপায় নাই তো। অসুবিধা মনে হয় আমার এটার ভিতরে মাংস আছে, মান্নিকে নিচ্ছি, মা অসুস্থ, এই আর কিছু না, যাইতেই হবে, খাবার দাবার এইটুকুই বিষয়টা বসছি। এটা তো মনে করেন যে ভালো একদিক দিয়ে, কারণ দেখা যাবে যে এটা আমাদেরকেও এদের পাশে দাঁড়ানো উচিত ছিল। কী কারণে? যে একদিন আমার ভাষতে আমার ছেলে মেয়ে একদিন মেধাবী হবে, কিন্তু এরা কী পাবে না? এরা এই সুবিধাটা পাবে না, সরকারের মতো ওদের জায়গাতে কী করবে যে ওদের লোক দিয়ে দিবে, ঠিক আছে? এই হিসাবে এদের পাশে আমাদের দাঁড়ানো দরকার ছিল, কিন্তু আমরা হতেছে এই দেশের হতেছে সবচেয়ে আমরা বোকা লোক, যার কারণে আমরা কিছু করতে পারতেছি না। আর এ ছাত্র হলে দিচ্ছে কয়টা, আমার 50-60 জন ছাত্র কী করবে? আপনাদের সারা ঢাকা শহরে মিনিমাম 2000 ছাত্র লাগতো, ছাত্র তো অনেক আছে, সব ছাত্র নামার লেখতো, এটা তো কেউ করতেছে না, এদেরকে কেউ সহযোগিতা করতেছে না, সরকার তো করবেই না, অনেক অসুবিধা, হসপিটালে রোগী নিয়ে যেতে পারতেছি না, এমন রিপোর্ট অনেক সময় দেখা গেছে, ডাক্তারের টেস্ট দিচ্ছে যেগুলো বাড়তে করতে হইতেছে, এখন রুগী তো নিয়ে যেতেছে না, অনেক সমস্যা। আমার সমস্যা হলো গাড়ি ঘোড়া চলতেছে না, সদরঘাট যাইতে পারতেছি না, অসুস্থ শাশুড়ি নিয়ে রাস্তা ঘুরতেছি, অনেক ভোগান্তি হইতেছে, ওইখানে গেছি ওইখান থেকে আমাদেরকে ঘুরিয়ে দিছে, গাড়ি যাইতে দেয় নাই, রিক্সা নিয়েছি, রিক্সার থেকে নামাইয়া দিছে, রিক্সা ঘুরিয়ে দিছে, এখন খুব ভোগান্তির ভিতরে ভোগান্তির শিকার হয়ে পড়ে রয়েছি। আমার তো মনে হইতে যাইতে পারবো, এরকম কিছু মনে হইতেছে না যে যাইতে পারবো। ভাই যে অফিসে চাকরি করি, মিটিং আছে ভাই, মিটিংয়ে যাইতে না বলে বস্ত যায় দিব, খুবই বাজে অবস্থা, হাঁটতে হাঁটতে আইছি অনেক জায়গা থেকে, রিক্সায় সিএনজি, বুঝতেছি না ভাই।